দিনে দুপুরে গ্রামের বুকে গুলি চালাচ্ছে স্বয়ং তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর তথা তৃণমূল নেতা। পাশে থেকে অনেকেই আবার উৎসাহ যোগাচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন কেমন করে তা চালাতে হয়। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তারপরই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। যদিও ওই যুবককে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান তরিনা খাতুনের দেওর, নাম আরজাউল হক। আরজাউল দলের সক্রিয় কর্মী ছিলেন। তৃণমূল কংগ্রেসের শাসনে গোটা পশ্চিমবঙ্গের সাথে মালদা জেলাও বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে গেছে। এখানকার পুলিশ প্রশাসন একেবারে লুজ হয়ে গেছে। এর ফলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী প্রধান প্রধানের দেওর সবাই এখন শুরু করে দিয়েছে কি করে শুটিং করতে হয়, কি করে বন্দুক চালাতে হয়, পিস্তল চালাতে হয়, আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে হয়। কয়েকদিন আগে হরিশ্চন্দ্রপুরের মালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তরিনা খাতুন, তার দেওর আরজাউল হোসেন, সে প্রকাশ্যে আর আগ্নেয়াস্ত্র নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। শুটিং যেন সিনেমা শুটিং হচ্ছে, আর সমস্ত কিছু ভাইরাল হয়ে যাচ্ছে। পুলিশের কোন রকম হেলদোল নেই, যখন হইচই করছে তখন ওই আরজাউল শেখকে অ্যারেস্ট করছে। পুলিশ সমস্ত কিছু জানা সত্ত্বেও অবলীলাক্রমে এগুলোকে হতে দিচ্ছে, এগুলো কোনো খেলনা মনে করছে। আজকে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর শুটিং স্পট হয়ে গেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ঘোড়া পিড়ে, ইংলিশ বাজারে ঘোড়া পিড়ে বারুদ তার ব্যবহার করেছে। একই রকমভাবে সুজাপুরে দুবার হয়েছে। এই ঘটনা আকচার ঘটছে মালদা জেলায়। আজকে যেন ধীরে ধীরে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে যাচ্ছে। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েন এলাকার তৃণমূল নেতারা। পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে, এটাই প্রমাণ করে যে অপরাধী যে দলের হোক না কেন, প্রশাসন বা পুলিশ নির্ভয়ে তাদেরকে ধরতে পারে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে। এটাই মমতা ব্যানার্জির সরকারের সাফল্য। আর বিজেপি যেন এইসব নিয়ে কোনো বড়াই না করে গোটা ভারতবর্ষ তথা তাদের শাসিত রাজ্যগুলোতে অপরাধীরা বুক ফুলে ঘুরে বেড়ায়, কোনো দলীয় কোনো কমপ্লেনই নেওয়া হয় না। আর পশ্চিমবাংলায় সমস্ত অভিযোগেরই কমপ্লেন হয়, তদন্ত হয়, অপরাধী নিশ্চিত হয়, অপরাধীকে গ্রেপ্তার করা নিশ্চিত হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। দল কি পাশে দাঁড়াবে? দল কোনো সময় পাশে দাঁড়াবে না, কোনো অপরাধীর পাশে দল কোনো সময় দাঁড়াবে না। এটাই হচ্ছে তৃণমূলের স্ট্যান্ড। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিং রিপোর্ট, আনন্দবার্তা।